আমার এমপি ডট কমের মাধ্যমে নাগরিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিচ্ছেন স্থানীয় সংসদ সদস্যগণ। এবার শরীয়তপুর এক আসনের সংসদ সদস্য বি এম মোজাম্মেল হক তার এলাকার দুইজন নাগরিকের করা প্রশ্নের উত্তর দিলেন। নদী ভাঙ্গন সংক্রান্ত প্রথম প্রশ্নটি করেন হাবিবুর রহমান। এক অডিও বার্তার মাধ্যমে এর জবাব দেন এমপি মোজাম্মেল হক। 500 কোটি টাকার নদী খনন করার জন্য, নদীর গতিপথ পরিবর্তনের জন্য ডিপিপি করেছে, এটা পরিকল্পনা মন্ত্রণালয়ে আছে, এটি আপনাকে পাশ হওয়ার পরে আগামী অর্থ বছর থেকে কাজ শুরু হবে, নদী খননের কাজ শুরু হবে। আর যে সমস্ত প্রতিষ্ঠান নদীর গর্ভে তলিয়ে গেছে সেখানে নতুন ভবন আপাতত কালীন সময়ে টিনের ঘর দিয়ে কাজ করা হবে, পরে নতুন ভবনের ব্যবস্থা করা হবে। ইতিমধ্যেই কিন্তু কয়েকটি বিদ্যাপীঠই চলে গেছে, নদীর গর্ভে বিলীন হয়ে গেছে, নতুন ভবন সহ সুতরাং এগুলি পুনর্নির্মাণ করা হবে। বন্দুকমারা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রসঙ্গে তাজুল ইসলাম নামে এক ভোটারের জবাবও অডিও বার্তার মাধ্যমে দিলেন এমপি মোজাম্মেল হক। আসলে নদীর এই যে প্রাকৃতিক দুর্যোগ, এটাতে মোকাবেলা আমরা করার তো চেষ্টা করি। 22 বার একটা স্কুল নদী গর্ভে বিলীন হয়েছে, সেই স্কুলটি এত প্রত্যন্ত অঞ্চলে, তারপরেও সেখানে শিক্ষক আছে, শিক্ষক নিয়মিত যাচ্ছে না, এটা আমি দেখি শিক্ষা বিভাগে যারা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার সাথে কথা বলবো, কেন যাচ্ছে না, খোঁজ খবর নেবো। এটা আমার জানা ছিল না যে যাচ্ছে না, আমি তো জানি যে শিক্ষকগণ যাচ্ছে, কিছু কিছু ক্ষেত্রে তো ফাঁকি ফাঁকি শিক্ষকরা করি করে, এটাই আবহমান কাল ধরে ঘুরে আসছে, এটা তো সেই দুর্যোগপূর্ণ অবস্থা স্মরণ করে। ঠিক আছে, না এমপির কাছ থেকে উত্তর সংগ্রহের প্রক্রিয়াটি সমন্বয় করেছেন আমার এমপি ডট কমের অ্যাম্বাসেডর আশিকুর রহমান লাবলু।